অল্প দেই কাম সারি দিলে জাগা দেবা নারে প্রতারণা ফেল মারিছি জাগা মিশন দেখ দুই ভিজুয়াল এ দৃশ্য হি বয়ান করুছি এমানক কষ্ট কিয়ে দিন মজুরিয়া তো কিয়ে ভিক মাগি চলুছি এমানকর না ঘর অছি না জাগা অছি রাজগাঙ্গপুর 18 নম্বর ওয়ার্ডে এক সরকারি জাগারে আশ্রয় নেইছন্তি 60 রু ঊর্ধ্ব গরিব পরিবার সরকারক জাগা মিশনরে রাজগাঙ্গপুর তহসিল কার্যালয়রু সেমানকু জমি প্রদান করা দেইছি কিন্তু বড় দুঃখর কথা হিতাধিকারীক মধ্যরু মাত্র 10 রু 12 জনকু মিলিছি জাগা সিয়ে পুনি 50 রু 100 বর্গ ফুট জাগা এতে ছোট যে সেথিরে আমি কোণ করিবু বলি প্রশ্ন করিছন্তি বস্তি বাসিন্দা এনে বারম্বার পৌরপালিকা ও তহসিল অফিসে জনাইছিলে বি কেহি শুনুনথিবা অভিযোগ করছি আমাকে পটা দিয়া যাইছি বস্তিনে সমস্ত দিয়া গলা বলে সমস্ত ঠিক অছি আউ বাকি সাত আট জনর দশ জনর যেমতি অছি কি 30 স্কোয়ার ফুট 40 স্কোয়ার ফুট সেথিরে তো কিছু বনি পারিবনি স্যার আর সমস্ত ঘর বনাউছন্তি আমাকে ইচ্ছা হচ্ছে পানি বর্ষা দিন আসিগলা ছুয়া পিলা কোঠি রহিবে আর পবন যেমতি আসে ঘর ফর সবু ভঙ্গেই দিয়ে আর এতকি পটারে তো আমার কিছু বনি পারিবনি হ্যাঁ স্যার এ বিষয়ে আমি মুনসিপালটি গলু মুনসিপালটি ওয়ালা কোছন্তি কি না এটা পটা কিছু নাই এটা বেকারে তুমি ফিকি দিও এটা আমি কিছু করি পারিব না জলাই দিও না পয়সা আছে তুমি নিজে তোমার পয়সারে ঘর বনাও জমি ঘিন মোর বহুত অসুবিধা হয়েছে মুনসিপালটি দৌড়ুছে পর্চা দিয়া হয়েছে মগর 55 ফুট দিয়া হয়েছে মোর মগর মুনসিপালটি যাওছে না হলে তোমার সেকশন নিয়ে হবা আর মোর সে সে কাগজ মিলিছে ঘর বনাবার লাগি সে মানে কহুছন কি এ 55 ফুট রে ঘর নি বনাবার আমার অর্ডার নি মিলি মু দৌড়ি দৌড়ি তহসিলদার পাখে বি গলি আমার স্যার পাখে সে বি মতে কহিলে কি পঠাই দেলে কিছু মোর কার্য বি নি হবার দৌড়ি দৌড়ি মু থকি যাচ্ছে স্যার পটা কম আছে আউ 70 স্কোয়ার ফুট দেইছন এতকিনে ঘর বনা কহুছন আউ বনামু কহুছু হেলে পয়সা বিল হেবনি কইকিরা কহুছন আউ মুনসিপালটি যাইকিরা জানা করলু যে সে মানে কহুছন কি যেতে আছে এতকিনে বনা বনামু কহলে আমকে পয়সা নিয়ে দেউছন হেলে আমি কেনে বনামু ও কেনে রহিমু তহসিলদারকে ভি যাইকিরা কহলু ইয়ে কোর্টনে সে কহলা মুনসিপালটি ওলা কহিব সে যেনটা করব সে জানিব কহিকিরা কহিলে 2018 মসিয়ারে ড্রোন দ্বারা সার্ভে করা যাই হিতাধিকারীঙ্কু প্রমাণপত্র প্রদান করা যাইতিলা উপযুক্ত সর্ভে করা নযাই লোক দেখানিয়া ভাবে স্থানীয় প্রশাসন নাকু মাত্র 50 রু 100 বর্গ ফুট জমির কাগজপত্র দি নিজ দায়িত্ব সম্পাদন করি দেইথিলে ফলে আবাস যোজনারে ঘর খণ্ডে পাইবারু বঞ্চিত বলি অভিযোগ করিছন্তি সেপটে রাজগাঙ্গপুর তহসিলদার কইছন্তি সর্ভে হইতিলা সেই অনুসারে যে যোগ্য থিলা তাকু জমি যোগাই দিয়া যাইছি অন্যপটে রাজগাঙ্গপুর পৌর পরিষদ কার্যনির্বাহী অধিকারী কইছন্তি তদন্ত করিবু যদি হেব পুনর্বার সর্ভে করা যাই জমি যোগাই দিয়া যিব এ ল্যান্ড রাইটসটা আমি যোড়া দেইছিলু এলআরসিটা সেটা তার গোটে এরিয়াল সর্ভে হয়েছিলা আমি সেই হিসাবে সেমানে যাহা যোগ্য ছিলে বা যেতিকি এরিয়ারে সেমানে এনকরেজ করেছিলে সেইটা হি তাকে যোগাই দেওয়া হয়েছে টিপুরিপড়া স্লমরে সেমানকু এলআরসি দেওয়া হয়েছে এবং তার 2018 মাসের হইতিবা ড্রোন সার্ভে রিপোর্টকে ভিত্তি করে দিয়েছে সেমানে মধ্যে অভিযোগ মো পাখকে নিয়ে আসিলে মুঁ মতো দেখিছি সেমানে 50 স্কোয়ার ফুট 60 স্কোয়ার ফুট রে পাইছন্তি কিন্তু সেমানে তাঠু বেশি জায়গার মধ্যে দখল আছে এরদ্বারা সেমানে ঘর করিপারুনাহাঁন্তি কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাওনাহাঁন্তি কিন্তু আজি ডেটে সময় সরকার নিকটরে এটা প্রস্তাবিত হয়েছে যদি সরকার তরফ কিছু নির্দেশ আসে আউ থরে সর্ভে করে তাঁকটা রিকনসিডার করা আমি নিশ্চিত পদক্ষেপ নেই তাঁর কথা বিচার ভূমিহীনকু জাগা যোগাই দেবা নারে আরম্ভ হইতিলা জাগা মিশন হেলে ঝুপুড়া পড়াবাসীঙ্ক ক্ষেত্রে সবু পালটিছি প্রহসন সুন্দরগড় জেলা রাজগাঙ্গপুর গৌতম পূজারীঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।